16 ডিসেম্বর 2020 অ্যাসেম্বলি অব জার্নালিস্টের রাজ্যভিত্তিক কনভেনশন সফল করতে ত্রিপুরায় কর্মরত সাংবাদিক বন্ধুদের প্রতি আবেদন জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে অ্যাসেম্বলি অব জার্নালিস্ট। সেই বিবৃতিতে বলা হয়েছে, আপনি জানেন ত্রিপুরায় স্বাধীন মত প্রকাশের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার গুরুতরভাবে বিপন্ন। সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কর্তব্য পালনের পরিবেশ সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপে আজ সংকুচিত। ত্রিপুরার ইতিহাসে সত্যি এ এক অভূতপূর্ব পরিস্থিতি, যা 1975-এর জরুরি অবস্থার কালো দিনগুলোকেও ছাপিয়ে গেছে। সংবাদপত্র এবং বৈদ্যুতিন মাধ্যমকে শাসকের পদলেহি স্তাবকে পরিণত করার সর্বাত্মক অপপ্রয়াস চলছে। মুখ্যমন্ত্রীর প্রকাশ্য হুমকির পর থেকে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের উপর আক্রমণ এবং কণ্ঠরোধের ঘটনা বেড়েই চলেছে। এর বিরুদ্ধে রাজ্যের সমস্ত সংবাদপত্রের সম্মানিত সম্পাদকগণ এবং অভিজ্ঞতায় সমৃদ্ধ প্রবীণ সাংবাদিক এবং রাজ্য জুড়ে সর্বস্তরের সংবাদকর্মীরা যখন কালো ব্যাজ ধারণ করে আগরতলায় গণ অবস্থানে অংশ নিয়ে ঐক্যবদ্ধ প্রতিবাদে গর্জে উঠেছিলেন, তখন সেই ঐক্য ভাঙার জন্য নির্লজ্জ প্রলোভন আর কুৎসার ঝুলি হাতে মাঠে নামানো হয়েছিল সাংবাদিক নামধারী আত্মবিক্রয় করা কিছু শিকারী মোরগকে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এতে শুধু দুধ কা দুধ পানি কা পানি স্পষ্ট হয়েছে, সাংবাদিক ঐক্যে ফাটল ধরানো যায়নি। এই বিবৃতিতে আরও বলা হয়েছে, এ অবস্থায় রাজ্য সাংবাদিকদের ঐক্যমঞ্চ অ্যাসেম্বলি অব জার্নালিস্ট দমবন্ধকর পরিস্থিতিতে চুপ করে থাকতে পারে না। ত্রিপুরার সংবাদ মাধ্যমে দীর্ঘ লালিত নির্ভীক সাংবাদিকতার ঐতিহ্য আমরা কারো রক্তচক্ষুর ভয়ে কিংবা টাকার থলির কাছে লুণ্ঠন হতে পারে না। তাই রাজ্য সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামী 16 ডিসেম্বর আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের সমস্ত অংশের সাংবাদিক এবং সংবাদ মাধ্যম কর্মীদের নিয়ে রাজ্যভিত্তিক কনভেনশন আহ্বান করেছে অ্যাসেম্বলি অব জার্নালিস্ট। এই কনভেনশনে যোগদান করে আপনারাই আগামী দিনের বৃহত্তর সংগ্রাম এবং পথ চলার রূপরেখা নির্ধারণ করবেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত 3 মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর শাসক দলের আশ্রিত ও দুষ্কৃতীদের শারীরিক আক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং সরকারি জনবিরোধী পদক্ষেপ, প্রশাসনিক গাফিলতি, সরকারি পদমর্যাদার অপব্যবহার এবং দুর্নীতি ইত্যাদি বিষয়ে খবর পরিবেশন করলেই ছোট বড় নির্বিশেষে সব ধরনের সংবাদ মাধ্যমকে নানান কায়দায় হুমকি দেওয়া হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে। প্রশাসনকে কাজে লাগিয়ে সম্পূর্ণ অন্যায় এবং অনৈতিকভাবে গণমাধ্যমের স্বাধীনতার ওপর বেনজির হস্তক্ষেপ করা হচ্ছে। একাধিক বৈদ্যুতিন চ্যানেলের সম্প্রচার অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম সারির সংবাদপত্রের প্রকাশনা প্রশাসনিক নির্দেশে বন্ধ করার চেষ্টা হয়েছে। এমনকি বেআইনিভাবে বিভিন্ন সংবাদপত্র এবং বৈদ্যুতিন চ্যানেলের বিজ্ঞাপন বন্ধ করে বা নির্লজ্জভাবে কমিয়ে দিয়ে আর্থিক অবরোধ তৈরি করা হচ্ছে, যাতে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোতে জনগণের দুর্দশা এবং প্রকৃত সংবাদ ছেড়ে শুধুমাত্র সরকার এবং শাসকের গুণগান করা হয়। সরকারের পক্ষে অস্বস্তিকর সংবাদ প্রকাশিত হলে সংবাদদাতাকে চিহ্নিত করে সরকারি মদতে প্রকাশ্যে হুমকির ঘটনা ঘটছে। সচিবালয়কে ব্যবহার করে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র এবং কুৎসা রটানো হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায়। সংবাদের উৎস বন্ধ করার জন্য বিশেষ সার্কুলার জারি করা হয়েছে। এক্ষেত্রে নির্দিষ্ট উচ্চপদস্থ কিছু আধিকারিক ছাড়া বৃহৎ অংশের আধিকারিকদের সংবাদ মাধ্যমের কাছে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সুকৌশলে প্রশাসনকে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে লেলিয়ে দেবার চেষ্টা হচ্ছে, যাতে করে সরকারের জনবিরোধী কাজকর্ম এবং দুর্নীতির তথ্য জনগণ জানতে না পারেন। সরকারি অনুষ্ঠান এবং সাংবাদিক সম্মেলনেও সংবাদ মাধ্যমকে অপমান করার কৌশল অনুসরণ করা হচ্ছে। হুমকি, ধমকি, প্রলোভন, মিথ্যাচারের পথে সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ঐক্য নষ্ট করার হীন প্রয়াস এবং সামগ্রিকভাবে গণতন্ত্রের ভিত দুর্বল করার ঘৃণ্য ষড়যন্ত্র চলছে প্রত্যক্ষ সরকারি প্রশ্রয়ে। পাশাপাশি নীতিহীনতার কুৎসিত নিদর্শন রেখে সাংবাদিকদের পরিবারের সদস্যদেরও এখন আক্রমণের লক্ষ্য বানানো হচ্ছে। অ্যাসেম্বলি অব জার্নালিস্ট সরকারের এ জাতীয় ঘৃণ্য মনোভাব এবং গণতন্ত্র বিরোধী কাজকর্মের তীব্র নিন্দা জানাচ্ছে এবং এই সমস্ত ন্যাক্কারজনক ভূমিকা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানা। আমরা মনে করি সংবাদ মাধ্যমের প্রতি সরকারের এই মনোভাব এবং কাজকর্ম সংবিধান অবমাননার শামিল। গত 11 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর হুমকির পর আজ পর্যন্ত কম করে 14 জন সাংবাদিক রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একাধিক সংবাদ মাধ্যমের দফতর। বহুল প্রচারিত একটি সংবাদপত্রের কয়েক হাজার সংস্করণ উদয়পুরে গাড়ি থেকে ছিনতাই করে পুড়িয়ে ফেলা, হকারদের ওপর আক্রমণ এবং পত্রিকা বিলিতে বাধা এ রাজ্যে নতুন নজির সৃষ্টি করেছে। প্রতিটি ঘটনাতে অভিযোগ জানানোর পরও অদৃশ্য ইঙ্গিতে পুলিশের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। কিছু ক্ষেত্রে অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও লঘু ধারা দিয়ে এদের জামিনে ছাড়া পাওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। তবে আমার দীর্ঘ 51 বছরের অভিজ্ঞতায় এইটুকু বুঝতে পারছি,
এরকম কঠিন কঠোর পরিস্থিতির মধ্যে ত্রিপুরা সাংবাদিকদের আগে কখনো পড়তে হয়নি। এইভাবে সংবাদ মাধ্যমে স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা কোনো সরকার করে না। সরকার সবসময় চেষ্টা করে সংবাদ মাধ্যমকে বসে রাখতে, কিন্তু এইভাবে নিকৃষ্ট পন্থা সংবাদ মাধ্যমকে বসে রাখার চেষ্টা অতীতে কোনো সরকার। আমরা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এই সরকারটি প্রতিষ্ঠার ব্যাপারে সাংবাদিকদের একটি বড় ভূমিকা ছিল। বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া এবং এর মধ্যে অত্যন্ত কার্যকরী হলো তাদের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া, কমিয়ে দেওয়া ইত্যাদি। সেটা হয়েই চলে যে সম্প্রতি একটি আরটিআই মানে তথ্য অধিকার আইনে একটি চিঠি দেওয়া হয়েছিল তথ্য দপ্তরে। তথ্য দপ্তর থেকে যে তথ্য বেরিয়ে এসছে সেটা ভয়াবহ। অনেক চ্যানেল আছে যাদের নামে বলে দেওয়া হয়েছে বিজ্ঞাপন পেয়েছে, এর অর্থমূল্য কত, কিন্তু বাস্তবে এরা একটি টাকার বিজ্ঞাপন পায়। আবার কোন কোন চ্যানেল তারা ভয়ঙ্করভাবে স্ফীত হয়েছেন বিগত দুবছর নয় মাসে, তাদের বিশাল স্রোত বৃদ্ধি হয়েছে পেশাগত এবং পেশাগত রোজগারের কারণে, এবং সেটা সবটাই সরকারের মদতে, সরকারের পৃষ্ঠপোষকতা। তো এই ধরনের পরিস্থিতিতে আমরা কোনো নাম উল্লেখ করতে চাই না, আপনারা সবাই জানেন আমাদের আন্দোলন যখন শুরু হয়েছিল তখন দেখা গেল সেই যে স্বার্থান্বেষী গোষ্ঠী ওনারা গিয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছেন, রাজ্য করার কাছে চিঠি দিচ্ছে যে তাদের বিজ্ঞাপন যেন 51% করে দেওয়া, অর্থাৎ তারা যে মুদ্রণ মাধ্যম ওয়েবসাইট ইত্যাদি সবাইকে বঞ্চিত করে কণ্ঠরোধ করে বিজ্ঞাপনের 51% তাদের দিয়ে দিতে হবে, এই ধরনের দাবি ওনারা জানিয়েছিলেন। এটা রেকর্ডেড ফ্যাক্ট, সবাই আমরা জানি। এছাড়া আরো অন্য অনেক বিষয় আছে যেগুলো এখানে আমি উল্লেখ করতে চাই না, কারণ এতে আমাদের নিজেদেরই দৈন্য প্রকাশ পাবে। রাজ্যে যখন দীর্ঘ বহু বছর যাবৎ 25 বছর যাবৎ বৈরী সন্ত্রাস চলছিল বিভিন্ন কারণে, তখন এই বৈরীদের সহযোগী ওভারগ্রাউন্ড কোলাবোরেটর বা শহর অঞ্চলে বা জনবসতিপূর্ণ এলাকায় এদের কিছু সহযোগী থাকত এবং এরাই খবরাখবর দিত, তাদেরকে সাহায্য করত। তো আমাদের কোনো মাধ্যমে এই ধরনের কোলাবোরেটর বা সহযোগী অনেকে আছেন যারা বিভিন্নভাবে অনুগৃহীত আশীর্বাদ প্রাপ্ত এবং ওনাদের খুব ভালোভাবে স্ত্রী বৃদ্ধি হয়েছে এবং হচ্ছে। আমরা যখন এখানে সাংবাদিক সম্মেলন করছি, রাস্তায় বসে আছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা। কালকে রাত্রে 3টের সময় যখন আমি বাড়ি ফিরি, জোরালো ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ওরা রাত্রি যাপন করছে দুমুঠো ভাতের জন্য, ওদের অধিকারের জন্য, ওদের সম্মানের জন্য। রাজ্যের চিকিৎসকরা দু একদিন আগে একটা অভিমানী বার্তা দিয়েছে, কাকে জানাবো, মারুন পিটুন যাই করুন আর কাউকে জানাবো না। আমি জানি না এটা চোখ এড়িয়ে গেছে কিনা আমাদের, কিন্তু এর চেয়ে কঠিনতম শব্দে ভর্ৎসনা আমাদের সম্ভব নয়। সরাসরি ওরা বলতে চেয়েছেন যে বিচার দেবার মতো কোনো ব্যক্তি বা আধিকারিক এই রাজ্যে নেই যার কাছে আমরা তুলে ধরতে পারি আমাদের দুর্দশার কথা। প্রতিদিন একজন করে চিকিৎসক দুষ্কৃতিকারীদের হামলায় আহত হবে, এটা একটা অদ্ভুত মানে একটা দৃশ্য। সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, আপনি বারে আদালতে আইনজীবীরা মার খাচ্ছেন দুষ্কৃতিকারীদের হাতে, এভরি সেকশনের উপর কোনো না কোনোভাবে আঘাত নেমে আসছে। ঠিক তেমনি হবে সাংবাদিকদের উপর। আমাদের কি লিখতে হবে, লিখতে হবে রাজ্যে নৈরাজ্য নেই, একটা দারুণ সরকার চলছে, অত্যন্ত সাফল্যের সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যটিকে পরিচালনা করছেন, আমরা এটা লিখতে পারছি না। সুবন্ধ যেটা বলেছেন ওনার বক্তব্যে, আমাদের লেখালেখির মাধ্যমে আমরা কালের পরিবর্তন ঘটাই, মানুষকে সচেতন করি, মানুষ ঘটান সেটা, আমরা সেটা করেছি, আগেও করেছি, এখনো করব। তাদের ছবি ছাপিয়ে আমরা মানে একটা বার্তা দেবার চেষ্টা হচ্ছে যে তারা সবাই কর্তা ভাজা ছিল, কিন্তু যে কথাটা আমাদের সব আলোচকরা বলেছেন, আপনাদেরও এটা জানতে হবে, যারা জানেন না জানতে হবে, আর যারা জানেন তারা নিশ্চয়ই মনে পড়বে
ত্রিপুরা রাজ্যে এই নির্ভীক সাংবাদিকতার একটা ঐতিহ্য রয়েছে, এটা দীর্ঘ লালিত। অনেক রকমের এই যে 1995 সালে যেটা আপনারা বললেন, 1989 সালে মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিল সাংবাদিকরা মহাকরণ ঢুকতে গেলে আগে পারমিশন দিতে হয়। ক্যাবিনেট ডিসিশন যখন জানাচ্ছেন, আমি এবং সুদীপ ভৌমিক তখন এখানে ছিলেন, দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম যে আমরা এটা মানি না, আমরা বেরিয়ে যাচ্ছি। তখন সুধীরবাবু সঙ্গে সঙ্গে বললেন যে এইটা আমি কেটে দিচ্ছি এই সিদ্ধান্তটা। হ্যাঁ, বাংলা বস তো এই ধরনের প্রতিবাদ কিন্তু বরাবর হয়েছে, কোথাও কিন্তু প্রতিবাদ ছাড়া যায়নি। এটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সাংবাদিকদের মেরুদণ্ডটা শক্ত রয়েছে। দেখুন, আমরা কোনো সরকার ফেলি না, এটা আমাদের কাজ নয়। আমরা কোনো সরকার বানাই না। হ্যাঁ, আমাদের কাজ থেকে সরকার হয়ে যায়, আমাদের কাজের থেকে সুবিধা নিয়ে সরকার তৈরি হয়ে যায়, এবং সেটা অন্য ব্যাপার। আমরা কোনো সরকার বানাই না, ফেলি না, এটা আমাদের কাজ নয়। আমরা সরকারের সঙ্গে সুসম্পর্ক চাই। আমরা চাই যারা সরকারে রয়েছেন তারা যদি একটা স্তম্ভ হয়ে থাকেন, যখন জনগণের ভোটে নির্বাচিত, তাহলে আরেকটা স্তম্ভ। এখন আবার শুনছি তৃতীয় হয়ে গেছি আমরা, কিন্তু আসলে আমরা শুনেছি আমরা চতুর্থ স্তম্ভ। যাই হোক, তো চতুর্থ স্তম্ভ যদি আমরা হয়ে থাকি, তাহলে আমাদের তো আমাদের কাজটা আমাদের করতে দিতে হবে, এবং সেটা আমরা ব্যাকবোন নিয়েই করব। আমরা জোঁক হবো না, জোঁকের মতন মানে ক্ষমতার তলা থেকে চেয়ারের নিচে ঠোঁট লাগিয়ে সেখান থেকে রক্ত চুষবো না, সেখান থেকে আমার মুনাফা লুটবো না, ব্যক্তিগত মুনাফা লুটবো না। আমরা আমাদের পেশাগত যে মেরুদণ্ড রয়েছে, স্বাধীনতা রয়েছে, সেটা আমরা রক্ষা করবো। Pure Report, Channel Din Rat.